And I think, you gentlemen in British, citizen of Great Britain, you have some responsibility of also, responsibility of Bangladesh also, because we have contributed many things to your resources. The Bengal soil, you understand, is many of the industry dependent on Bengal. And I appeal to you, for the sake of the humanity, all over the world, all the states of the world, to come to this school to save the hungry millions of my people, because they're dying. আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে পাষণ্ড পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আপনারা মোকাবেলা করেছেন। আমি যা বলেছিলাম আপনারা তা করেছেন। আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি, কিন্তু আমি জানি যে জাতির মনোবল বেড়ে যায়, যে জাতি সংঘবদ্ধ হয়, যে জাতি রক্ত দিতে শেখে, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। তাই আমি বলেছিলাম যে তোমাদের হাতে যা কিছু আছে ঘরে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো, আমি নাও থাকতে পারি তোমাদের হুকুম দেওয়ার জন্য। তোমরা তা করেছো। তোমাদের আমি যদি আজ ধন্যবাদ জানাই সেটা অন্যায় করতে হবে। তোমাদের ধন্যবাদের চেয়ে অনেক বেশি পাও না, যেটা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার আছে প্রাণ ভরা ভালোবাসা। আমি তোমাদের সেই প্রাণ ভরা ভালোবাসা দিলাম, আর কিছু তোমার নয়।